পিজ্জা দ্বিতীয় পত্রের উপরে আমরা আগে 8টা ক্লাস নিয়েছি, আজকে আমরা নবম ক্লাস নেব নতুন অধ্যায় চলতরি। আমার বিশ্বাস তোমরা আগের দুইটা অধ্যায় প্রকার করেছ, ওই দুইটা অধ্যায় তোমাদের সেকেন্ড ইয়ারের প্রথম সেমিস্টার পরীক্ষা অনন্য পরীক্ষার জন্য যা পড়ে সেগুলো অনেক উপকার হবে, আশা করবো ওগুলো করে নেবে। আমরা আজকে তৃতীয় অধ্যায় পড়াচ্ছি, অধ্যায় নাম হলো চলতরি। তোমরা বাসায় থাকবে এবং লেখাপড়া করবে আশা করি, তাহলে যে বন্ধরা যাচ্ছে যে ক্ষতিটা হচ্ছে তার কিছুটা অবসর নিতে পারবে। আমরা আজকে পড়াচ্ছি রোধ। রোধ কাকে বলে? পরিবাহীর যে দর্ভের জন্য এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহে বাধা সৃষ্টি হয় তাকে বলা হয় রোধ। আমি আবার বলছি, পরিবাহীর যে দর্ভের জন্য এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহে বাধার সৃষ্টি হয় তাকে বলা হয় রোধ। রোধকে আর দ্বারা প্রকাশ করা হয়, আর ইকুয়াল টু বি বাই আই, এটা সূত্র আছে। অর্থাৎ কোন পরিবাহীর মধ্য দিয়ে যদি নির্দিষ্ট তাপমাত্রা আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় এবং এর বিভব পার্থক্য যদি হয় বি, তাহলে রোধ ইকুয়াল টু আর ইকুয়াল টু বি বাই আই। বি হল বিভব পার্থক্য, এক হল ভোল্ট, আই হল এম্পিয়ার, যাকে বলা হয় ভোল্ট পার এম্পিয়ার, রোধের একক। তবে এটাকে অন্য একটা একক ওমেগা ওহম, ওহম দ্বারা প্রকাশ করা হবে, ওহম রোধের একক ওহম। তাহলে রোধ ভোল্ট পার এম্পিয়ার, যাকে ওহম বলা হয় রোধ। তারপরে রোধের একটা বিপরীত রাশি আছে যাকে বলা হয় পরিবাহিতা। রোধের বিপরীত রাশি বলা হয় পরিবাহিতা। পরিবাহিতার একক হচ্ছে তাহলে উপরে 1/r, তা আর এর মান বসায় দিলে এটা আই বাই বি হওয়া যায়। তাহলে যদি আমরা 1/b আর ওইটা বসাই 1/ রইল 1, আর ওটাতে কত হবে এখানে আসবে নিচে বি, উপরে যাবে আই, 1 × i, যাকে আমরা বলতে পারি আই বাই বিও বলতে পারি। তাহলে পরিবাহী দেখা হয় এম্পিয়ার পার ভোল্ট, যাকে আর এক কথায় সিমেন্স বলা হয়, সিমেন্স তড়িৎ পরিবাহিতা। রোধের বিপরীত রাশিকে তড়িৎ পরিবাহিতা বলা হয়, তড়িৎ পরিবাহিতা এক হলো সিমেন্স। আমরা ওহম রোধের কতগুলো সূত্র আছে, তিনটা সূত্র, দুইটা সূত্র আমরা বলবো রোধের ধরিকের সূত্র, দুইটা সূত্র রোধের ধরিকের সূত্র। যদি কোনো পরিবাহীর প্রস্থ সুদের ক্ষেত্রফল স্থির থাকে, নির্দিষ্ট তাপমাত্রা এবং উপাদান, আমরা বলবো নির্দিষ্ট উপাদানের কোনো পরিবাহীর তাপমাত্রা যদি স্থির থাকে এবং প্রস্থ ক্ষেত্রফল যদি ধ্রুবক হয়, তাহলে রোধ তার দৈর্ঘ্যের সমানুপাতে পরিবর্তিত হয়। দ্বিতীয় সূত্র হলো রোধ 1/a, যখন এল ধ্রুবক আর তাপমাত্রা এবং উপাদান থাকবে, নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট উপাদানের কোন পরিবাহকের দৈর্ঘ্য যদি স্থির থাকে, তাহলে তার রোধ ক্ষেত্রফলের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ আমরা একান্তে বলবো কোন পরিবাহের দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়ে আর ক্ষেত্রফল বাড়লে রোধ কমে। দুইটাকে যদি একসাথে সমন্বয় করা হয় তাহলে আসে রোধ L/E। এখন যদি এই সমানুপাতিক চিহ্ন উঠাই দেই তাহলে আর ইকুয়াল টু রো L/E, এটা আমাদের মুখস্থ রাখতে হবে, রোধ আর ইকুয়াল টু রো ইন্টু L/E। রোটাকে বলা হয় সমানুপাতিক ধ্রুবক, যাকে বলা হয় আপেক্ষিক রোধ। আপেক্ষিক রোধের একক হলো, আমরা এখান থেকে বের করবো আপেক্ষিক রোধ, আর রো ইকুয়াল টু আর A/F। তাহলে ওহম মিটার স্কয়ার বাই মিটার, এখন হবে ওহম মিটার, আপেক্ষিক রোধের একক হলো ওহম মিটার। তাহলে আমরা আপেক্ষিক রোধের সংজ্ঞাও দিতে পারি, যদি নির্দিষ্ট তাপমাত্রায় একক দৈর্ঘ্যের পরিবাহীর একক দৈর্ঘ্যের কোন পরিবাহীর প্রস্থের ক্ষেত্রফল যদি একক হয়, সেক্ষেত্রে এ এর মান 1, এল এর মান 1, তাহলে রো ইকুয়াল টু আর, সেক্ষেত্রে এটাকে বলা হয় উপাদানের আপেক্ষিক রোধ। তাহলে আর ইকুয়াল টু রো L/A আমাদের সূত্রের কাছে লাগবে। এখান থেকে আরো আমাদের কাছে লাগবে এটা হলো
প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আর তারগুলো মেসিও ক্ষেত্রে কি হয় গোলাকার হয় গোলাকার হলে গোলাকার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সূত্র হলো a = pi r স্কয়ার লেখা যায় যদি a এর মান সরাসরি দেওয়া না থাকে ব্যাসার্ধ দেওয়া থাকে তাহলে আমরা a = pi r স্কয়ার বসাবো আবার যদি কখনো ব্যাসার্ধ না দিয়ে ব্যাস দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা লিখব d / 2 হোল স্কয়ার সেক্ষেত্রে pi d স্কয়ার / 4 তাহলে সরাসরি এর মান দেওয়া থাকলে আমরা এখানে এর মান বসাবো অনেক সময় এর মান দেওয়া থাকে না আর দেওয়া থাকে তাহলে a = pi r স্কয়ার বসাবো আর যদি r না দিয়ে d দেওয়া থাকে তাহলে আমরা বসাবো a = pi d স্কয়ার / 4 তাহলে আমরা এখান থেকে r সূত্র পাইলাম এটা r = rho l / a দৈর্ঘ্য একক কিলোমিটার ক্ষেত্রফল একক হলো মিটার স্কয়ার রোধ একক হলো ওহম আর আপেক্ষিক রোধ একক হলো ওহম মিটার এরপর আমরা এখান থেকে এটা মুছে ফেলে এটা বলুন তো আমরা এই সূত্রটাকে প্রয়োজনে আমরা যদি এখানে মানগুলো বসাই বসাই এরকম লিখতে পারি দরকার আর ইকুয়াল টু রো এল বাই পাই আর স্কয়ার অথবা যদি ডি এর মান বসাই রো এল বাই পাই d স্কয়ার / 4 সেক্ষেত্রে হয় 4 রো l বাই পাই d স্কয়ার যদি আমরা এরকম ফরম্যাটে আনতে পারি আমরা আমরা অঙ্কের প্রয়োজনে আমরা এগুলো চেঞ্জ করব কিন্তু আমরা একটু রাখলাম রোধ সম্পর্কে এখন রোধের নির্ভরশীলতা পরিবাহীর তাপমাত্রা বাড়লে রোধ বাড়ে তাপমাত্রা বাড়লে পরিবাহীর রোধ বাড়ে কিন্তু এটা সমানুপাতিক নয় তাপমাত্রা বাড়লে রোধ বাড়ে কিন্তু রোধের এটা সমানুপাতিক নয় সেটা তাপমাত্রার উপর নির্ভর করে একটা সূত্র হলো আর ইটা ইকুয়াল টু আর জিরো ইন্টু ওয়ান প্লাস আলফা থিটা এটা হলো আর জিরো জিরো ডিগ্রি তাপমাত্রায় রোধ জিরো ডিগ্রি তাপমাত্রায় রোধ আর আর থিটা হলো থিটা ডিগ্রি তাপমাত্রায় রোধ ওয়ান আলফা হলো এখানে রোধের উষ্ণতা গুণাঙ্ক আর থিটা হলো এখানে তাপমাত্রা তাপমাত্রা বাড়লে রোধ বাড়ে তাপমাত্রা বাড়লে রোধ বাড়ে কিন্তু আমি আগে বলছি তার সমানুপাতিক নয় তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে যদি আর নির্দিষ্ট তাপমাত্রা দেওয়া থাকে আমরা থিটা এটাকে আমরা আর জিরো ইন্টু আর জিরো আলফা থিটা বলতে পারি দরকার হতে পারে আর জিরো আর জিরো আলফা থিটা সুতরাং আলফা কত হচ্ছে আর থিটা মাইনাস আর জিরো বাই আর জিরো ইন্টু থিটা তাহলে কোনো পরিবাহীর একক রোধের কোনো পরিবাহীর তাপমাত্রা এক কেলভিন বৃদ্ধি করলে যে বৃদ্ধি করে তাকে বলা রোধের উষ্ণতা শক্তি উষ্ণতা হয়ে গেল পার ডিগ্রি সেলসিয়াস এটা একক উহম এটা উহম উহম কাটা তাহলে কি পার ডিগ্রি সেলসিয়াস রোধের তাহলে এই সূত্রের কিছু অঙ্ক থাকবে 19 সালে কোনো একটা কোনো বোঝা আসছে আমরা পরে করবো তাহলে আমরা পরবর্তী একটা বুঝতে যাচ্ছি রোধের পরে জুলের তাপীয় সূত্র নতুন টপিক জুলের জুলের তাপীয় সূত্র আমরা তাহলে আমরা একটা পরিবাহী আঁকলাম মনে করি এবি একটা পরিবাহী যার রোধ হইল আর দুই প্রান্তের বিয়োগ পার্থক্য এখানে যদি বি ইজ গ্রেটার দেন বিবি হয় বি এ গ্রেটার দেন বিবি হয় তাহলে আমরা বলতে পারি বিভব পার্থক্য
b minus dv. That's amra b এর মধ্যে কোন একটা ab পরিবাহীর মধ্য দিয়ে যদি যার বদল r যার বিপরীত হলো b এর মধ্য দিয়ে যদি q আধান প্রবাহিত হয় q আধান যদি প্রবাহিত হয় তাহলে এখানে একটা কাজ সম্পন্ন কাজ হবে pq কাজ হলো আধান ইনটু q পার্থক্য আগে জানি কাজ হলো আধান ইনটু q পার্থক্য এরপর আমরা এখান থেকে b এর মান ir এর পরে বসাই b রাখলাম আমরা আগে পাইছি i equal to q by t 90 এর ভাগ আছে ভাগ q equal to a তাহলে আমরা বলতে পারি b i t b i t cos b q b a t এরপর আমরা দেখলাম এখানে আমরা বলতে পারি b equal to i r into i t যেহেতু b equal to i আমরা অংশত দিতে পারছি তাহলে হচ্ছে i square r t i square r t এরপরে আমরা আরো আমরা ধরি i এর মান দিতে বসাই b by r তাহলে হল স্কয়ার সাথে r t তাহলে হবে একটা r কাটা যাবে b square by r b square by r into t তাহলে w হলো এখানে আমরা পাইলাম b i t w পাইলাম i স্কয়ার r t w সমান পাইলাম b স্কয়ার বাই r তো এখান থেকে আমরা আরো বের করতে পারবো ক্ষমতার জন্য ক্ষমতা p equal to 90 বাই c একক সমীক্ষিত কাজকে ক্ষমতা বলা হয় ক্ষমতা p equal to w বাই t যদি ডব্লিউ এর মান আমরা এটা বসাই বিআইটি বিআইটি বাই টি টি কাটা তাহলে আমরা উত্তরই বি অর্থাৎ বিআই কে কি বলা যায় সেই কারণ হচ্ছে যে এই বিআই কে আমরা পি বলবো সেক্ষেত্রে যদি পি বলতে চাই তাহলে এটা হবে পি টি ডব্লিউ তাহলে ডব্লিউ সূত্র একটা দুইটা তিনটা চারটা হচ্ছে তাহলে এটা হলো কি কাজের সূত্র যদি আমরা লিখতে চাই এদিকে বসে ফেলি আমরা পাইলাম কাজের সূত্র পিটি বিআইটি আই স্কোয়ার আর টি বি স্কোয়ার বাই আর টি বি স্কোয়ার বাই আর টি তাহলে যেই কাজ সম্পন্ন হয় কাজ তাই তাপে উৎপন্ন হয় তাপ এই কত দেখতে গেলে আমরা পিটি বিআইটি আই স্কোয়ার আর টি বি স্কোয়ার বাই একক হবে জুল আমরা এই সূত্র আমার কাজে লাগবে উৎপন্ন তাপ এইচ ইকুয়াল টু পিটি বিআইটি আই স্কোয়ার টি বি স্কোয়ার বাই আর টি টি তাহলে আমরা এই সূত্র মস্ত করব রোধের সূত্র মস্ত করব তাহলে আমরা আগামী ক্লাসে সামনে আগাবো আল্লাহ হাফেজ আশা করি আমরা দেখা ভালো করবো